সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুড়া মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরিং ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরা এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিনের প্রথম সংবাদ পরিবেশনে আমরা রোজকার প্রভাতী সংবাদপত্রগুলির শিরোনাম এক নজরে দেখে নিচ্ছি। সংসদের ভেতরেও কৃষক ইস্যুর ধাক্কা, পড়ে নিচ্ছি একটু বিস্তারিত। কৃষি আইন তথা কৃষক আন্দোলনের আজ এবার প্রত্যাশিতভাবে এসে লাগল সংসদের অন্দরে। বাজেট ঘোষণা পর্ব নির্বিঘ্নে মিটে গেল। আজ থেকে সংসদের স্বাভাবিক কাজ শুরু হওয়ার প্রক্রিয়া ধাক্কা গেল বিরোধীদের বাধাদানে। প্রথমে রাজ্যসভা এবং পরে লোকসভায় তুমুল হইচই হয়। ওয়েলে নেমে আসে বিরোধীদের জোট। দুই সভাতেই বিরোধীদের সম্মিলিত জোটের পক্ষ থেকে নোটিশ জমা দিয়ে আবেদন করা হয় সভার কাজ স্থগিত রেখে আলোচনা করা হোক কৃষি আইন এবং কৃষকদের আন্দোলন নিয়ে উদ্ভূত সমস্যা নিয়ে। রাজ্যসভায় 267 নম্বর ধারায় নোটিশ জমা দেন বিরোধী এমপিরা, কিন্তু লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান এই দাবি মানতে নারাজ। তারা বিরোধীদের বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের পরে আলোচনা শুরু হবে শিগগিরই, সেই সময় যাবতীয় ইস্যুই আলোচনা করা যেতে পারে, তাই তালিকায় কৃষি বিল আসতেই পারে, বিশেষ করে যেহেতু স্বয়ং রাষ্ট্রপতি কৃষি বিল প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং ওই বিল নিয়ে সরকারের অবস্থান জানিয়েছেন। সুতরাং সীমিত সময়সীমা সংসদের অধিবেশনে পৃথকভাবে আবার কৃষি আইন নিয়ে আলোচনা হলে অন্য অনেক বিল ও আলোচনা ব্যাহত হবে, কিন্তু বিরোধীরা এই যুক্তি মেনে না নিয়ে দফায় দফায় ওয়াক আউট করেছেন রাজ্যসভা থেকে। এ ছিল গতকালের খবর। এরপর যে শিরোনামটি, বস্তা পাল্টে মেয়াদ উত্তীর্ণ চিনি বন্টনের চেষ্টা, থানায় মামলা। পড়ছি একটু ডিটেলে। দরপত্রে বরাত পেয়ে বহিররাজ্যের একটি ঠিকাদার সংস্থা খাদ্য দপ্তরকে রেশন শপের জন্য বাতিল মেয়াদ উত্তীর্ণ বিশাল পরিমাণ 1000 মেট্রিক টন চিনি সরবরাহ করায় পুলিশ একটি মামলার তদন্ত শুরু করেছে। খাদ্য দপ্তরের তরফে এনসিসি থানায় মামলা করা হয়। খাদ্য দপ্তর এফআইআর এ উল্লেখ করেছে, মেসার্স ন্যাশনাল ফেডারেশন অব ফার্মার প্রকুরমেন্ট প্রসেসিং অ্যান্ড রিলেটিং কোঅপারেটিভ ইন্ডিয়ার সারসংক্ষেপে যার নাম ম্যাকফু, এই সংস্থা দরপত্রের শর্ত অমান্য করে মেয়াদ উত্তীর্ণ চিনি সেপ্টেম্বর মাসে খাদ্য দপ্তরকে দেয়। এই সংস্থার প্রধান কার্যালয় দিল্লিতে থাকলেও গুয়াহাটিতে আঞ্চলিক অফিসও রয়েছে। এরপরেই রয়েছে যে শিরোনামটি, বাংলায় ভোট জরুরি তলবে দিল্লিতে মুখ্যমন্ত্রী। পড়ছি একটু বিস্তারিত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে উঠেছে। শাসক তৃণমূল কংগ্রেস দল ছেড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতা বিজেপি দলের সামিল হয়ে গিয়েছে। তথাপি নতুন নতুন রণকৌশল তৈরি করে ভোটের ময়দানে ঝাঁপাতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে বেঙ্গল বিজেপি কোর কমিটির সাথে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। বেঙ্গল বিজেপি কোর কমিটির পক্ষে ইতিমধ্যে নয়াদিল্লি পৌঁছে গিয়েছে শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জি। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে স্টার ক্যাটাগরির প্রচারকদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নামও রয়েছে। এরপরে আরো একটি সংবাদ। সিবিএসইর পরীক্ষা সূচি ঘোষিত। আগামী মে মাসের 4 তারিখ থেকে সিবিএসই দ্বাদশ ও দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হতে চলেছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সময়সূচি অনুসারে দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে 7 জুন, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হচ্ছে 12 জুন। সকাল 10:30 থেকে দশম শ্রেণী পরীক্ষা শুরু হবে, চলবে 1:30 পর্যন্ত। দ্বাদশ শ্রেণী পরীক্ষা হবে 2 শিফটে। দ্বাদশের প্রথম পরীক্ষা হবে সকাল 10:30 থেকে বেলা 1:30 পর্যন্ত, দ্বিতীয় পরীক্ষা হবে বেলা 2:30 থেকে 5:00 পর্যন্ত। এরপরেই রয়েছে আরো একটি সংবাদ। ছোট ভাইয়ের নাম প্রচার পুরস্কার নিচ্ছেন বড় ভাই। পদ্মশ্রী সম্মানে ভূষিত সত্যরাম রিয়াং আদতে মৈত্যরাম রিয়াং। হজাগিরি নৃত্যের প্রসারে মূলত কাজ করেছেন মৈত্যরাম রিয়াংই, সত্যরাম রিয়াং নন। এই সত্য ঘটনাটি প্রকাশ্যে এনেছেন সত্যরাম রিয়াংয়ের পরিবারের লোকজন। সত্যরাম ও মৈত্যরাম দুই ভাই শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়ায় প্রয়াত রাংচেহা ওরফে রাচাইয়া রিয়াংয়ের প্রথম
संसारे दुई सन्तान सत्यराम और मैत्यराम रियांग एलाकार वरिष्ठ नागरिक। एरपरे रयेछे आरेकटी खबर, आठ जिला सदर उन्नयने 2950 कोटी टाका मंजूर। पड़छि एकटी विस्तारित भावे, राज्य आठ जिला सदर सार्विक उन्नयने एशियन डेवलपमेंट बैंक 2950 कोटी टाका मंजूर करेछे। डीपीआर तैरीर काज चलछे, शिगगिरी प्रकल्प वास्तवायन शुरू होबे। ए प्रकल्प वास्तवायन होले जिला सदरगुलिते परिसेवा जेमन नागरिकदेर प्रत्याशा पूरण करबे, तेमनि शहरगुली कार्यत स्मार्ट सिटीते उन्नत होबे। राज्य मंत्रिसभार मुखपात्र तथा शिक्षामंत्री रतन नाथ ए संबाद जानिएछेन। देखे नेब आरो एकटि संवादपत्रेर शिरोनामे कि रयेछे, कैबिनेट मीटिंग बातिल, बातिल सब कर्मसूची, मुख्यमंत्री हठात दिल्ली सफर, जोर जल्पना। एकटु विस्तारित पढ़छि, खनार वचन लोके एखनो बेश माने, एमनी एकटि खनार वचन विफले गेल मुखियार। सूचीटी छिल एमन, दिनेर कैबिनेट बैठक शेषे मुख्यमंत्रीर जेलोयारी पर्यवेक्षण शुरू होबे मंगलवार। धर्मनगरे सभा, तारपर ऊनकोटी ओ खोवाई जेलार उन्नयन कर्मयोगेर पर्यालोचना करबेन तिनि। সেই মতো ভেবেছিলেন হয়তো খনার বচনই সই, মঙ্গলের উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। মঙ্গলবার সেই যাওয়া আর পূর্বসূচি অনুযায়ী হল না। দিল্লি থেকে তলব এলো এখনই আসুন, ক্যাবিনেট মিটিং মাথায় উঠল, চুলোয় গেল তিন জেলার পর্যালোচনা সভা। তড়িঘড়ি দিল্লির বিমান ধরতে বীরবিক্রম এয়ারপোর্টে ছুটলেন মুখ্যমন্ত্রী। তার এই হঠাৎ দিল্লি সফর তালগোল পাকিয়ে দিল সব কর্মসূচির। শুধু মুখ্যমন্ত্রী নন, একই দিনে রাজ্য ছাড়লেন উপমুখ্যমন্ত্রীও। রয়েছে আরো একটি শিরোনাম, বঙ্গ আসামের ভোটে ত্রিপুরার 10,323। একটু পড়ছি ডিটেলে, পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভা নির্বাচনী প্রচারে বেশ গুরুত্ব পাচ্ছে ত্রিপুরা প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে গত কদিন ধরেই তৃণমূলে প্রচারে উঠে আসছে ত্রিপুরার 10,323 প্রসঙ্গ। 27 জানুয়ারি আগরতলায় শিক্ষকদের উপর পুলিশের নির্মম অত্যাচারের বর্ণনা করেছেন তৃণমূল নেতারা। সভায় সভায় ত্রিপুরা নিয়ে বিজেপির 34 মাসের শাসনে সাংবাদিকদের হুমকি দেওয়া সহ বিভিন্ন ঘটনার উপর জোর চর্চা চলছে। তৃণমূল সূত্রে জানা গেছে, 10,323 শিক্ষকদের উপর ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত আগরতলা যে নির্যাতনের ঘটনা ঘটেছে তার ভিডিও ফুটেজ সহ আরো কিছু ঘটনা নিয়ে স্বল্প দৈর্ঘ্যের অডিও ভিডিও ভোটারদের সামনে তুলে ধরার কাজ হাতে নিয়েছে তৃণমূল। পড়ছি আরো একটি শিরোনাম, জঙ্গি তৎপরতা, ত্রিপুরা নিয়ে সমীক্ষায় উদ্বেগ। রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে 2018 সালের তুলনায়। রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকটাই বেড়েছে। দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদীদের উপর অনুসন্ধানকারী সংস্থা সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টালের সমীক্ষায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। ত্রিপুরা আসন্ন উপজাতি জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে এই সমীক্ষায়। প্রাক্তন আইপিএস আধিকারিক কুন্তয়ারপাল সিং গিলের প্রতিষ্ঠিত এই সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টাল 2000 সাল থেকেই ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্মের উপর অনুসন্ধান করে কাজ করে আসছে। দেখে নেব আরো একটি সংবাদপত্রের শিরোনাম, এক বছরে রাজ্যে যান সন্ত্রাসের বলি 192 জন, আহত 410 জন। লোক সংখ্যার তুলনায় এই মৃত্যু কম নয় বললেন পুলিশের ডিজি। একটু বিস্তারিত পড়ছি, এবছর রাজ্যে পৃথক স্থানে দুর্ঘটনা তথা যান সন্ত্রাসে বলি হয়েছেন 192 জন, তাছাড়া আহত হয়েছেন 410 জন। মাত্রাতিরিক্ত যান দুর্ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশের ডিজি ভিএস যাদব। শ্রী যাদব বলেন, লোক সংখ্যার অনুপাতে এ মৃত্যু কম নয়। 32তম রাজ্যভিত্তিক সড়ক সুরক্ষা মাস 2021 উদযাপন উপলক্ষে আজ প্রজ্ঞা ভবনের 3 নম্বর হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। পরিবহন দপ্তর আয়োজিত এই সেমিনার উদ্বোধন করে মুখ্য সচিব মনোজ কুমার। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি, ডিরেক্টর জেনারেল ফায়ার সার্ভিস রাজীব সিং সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, অধিকর্তা ও অন্যান্যরা। আরো একটি শিরোনাম, মুখ্যমন্ত্রী সফরে প্রাকালে জোড়া তাপ্পি দিয়ে রাস্তা সংস্কার কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ জনতা। একটু বিস্তারিত পড়ছি, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দ্রুততার সাথে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠল ঠিকাদারদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, জোলাইবাড়ি থেকে শিলাছড়ির আইলমারা পর্যন্ত বাইখোড়া পূর্ত দপ্তর থেকে রাস্তা নির্মাণের কাজের বরাত পেয়েছেন জোলাইবাড়ির জহর ও শম্ভু নামে দুই ব্যক্তি। ভর্তি নিয়ে জট কাটেনি তেলিয়ামুড়া কলেজেও, প্রতিবাদে বিক্ষোভ দেখালো শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি। আমাদের এখান থেকে এই খবরটি গতকাল সম্প্রচারিত হয়েছে।
राज्य चार्टी डिग्री कॉलेजे होबे इंटीग्रेटेड बीएड कोर्स एक टू पोच्छी राज्य चार्टी कॉलेजे करा होबे इंटीग्रेटेड बीएड कोर्स ए कॉलेज गुली होलो बीवीएम कॉलेज ओमेंस कॉलेज ईश्वरचंद्र विद्यासागर कॉलेज बिलोनिया एवं धर्मनगर कॉलेज मंगलवार शिक्षामंत्री रतनलाल नाथ महाकरणे सांबादिकदेर ए तथ्य दिएछेन। एबारे देखे नेब एकटु खेलार खबर। आज মৌচাককে হারালে লীগ খেতাব চলমানের পশ্চিম কি ডিটেলে 2019-20 মৌসুমের ঘরোয়া ক্লাব লীগ ক্রিকেট সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন ও রানার্স করা হয়েছে তা চূড়ান্ত হয়ে গেছে। এমনকি সুপারের অবনমনকারী দল কোনটি 2020-21 মৌসুমে এ ডিভিশন খেলবে তাও চূড়ান্ত হয়ে গেছে পাঠকদের জ্ঞাতার্থে। 2019-20 মৌসুমের সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন ইউনাইটেড ফ্রান্স রানার্স ফুলিঙ্গো ক্লাব অবনমনকারী দল হারবে সুপার ডিভিশনে। 2019-20 স্থগিত টুর্নামেন্ট শেষ হওয়ার পর এখন ক্রিকেট মহলের চোখ এ ডিভিশন ক্লাব লীগ চ্যাম্পিয়ন ও রানার্স কোন দুটি দল হচ্ছে। উঠে আসছে না জুনিয়রেরা, মহকুমাগুলিতে সেই পছন্দের আম্পায়ার দেখা নেই। একটু ডিটেলে পড়ছি। বছর আসে বছর যায়, টুর্নামেন্টও প্রতি বছর হচ্ছে, কিন্তু হয় না কেবল যারা ম্যাচ পরিচালনা করেন তাদের নিয়ে। কোন রকম ক্লিনিং বা সেমিনার হয় না। অভিযোগ প্রতি বছর বিভিন্ন মহকুমার হাতে গোনা 5 থেকে 7 জন এম্পায়ারিং করার সুযোগ পাচ্ছে, বলা যায় পেয়ে আসছে। এই অভিযোগ শুধু রাজ্যের এক বা দুটি মহকুমার ক্রিকেটে নয়, বেশিরভাগ মহকুমা ক্রিকেট সংখ্যার পরিচালিত সিনিয়র জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে তাই চলে আসছে। ক্লিনিং করা তো দূরের কথা, সবাইকে নিয়ে কোন রকম সেমিনার পর্যন্ত হচ্ছে না। অথচ প্রতি বছরই ক্রিকেট অ্যাম্পায়ারিং এর আইনগুলির পরিবর্তন হচ্ছে কিংবা নতুন আইনের সংযোজন হচ্ছে, কিন্তু ক্লিনিং না হওয়ায় মহকুমার ক্রিকেট আম্পায়ারেরাও চিরাচরিত পুরনো আইন নিয়ে ম্যাচ চালিয়ে যাচ্ছে। নতুন আইনের সংযোজন হলেও সেগুলি সম্পর্কে কোনো জানা না থাকায় অনেক সময় ম্যাচে বিতর্ক হচ্ছে গন্ডগোল। সংবাদপত্র পাঠ এখানে শেষ করছি, আবারও ফিরব এই সময়ের খবরে। নিয়ে নিচ্ছে একটি ছোট বিরতি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি, সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না, আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার। সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর। ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। হাজারো কাহানিও কে বীজ এক নই কাহানি কি শুরুয়াত, আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। শাদী মতলব এক নই জিন্দগি, আর ইনি নই কিসো মে অভি ভি মেরা আপনা स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफ एर जुन्ने। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ সুখী গৃহকোণ,
একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ ব্যালেন্স। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 ti pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্রে তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন, রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়র্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে।
হরিগঙ্গা বসাক রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে আগরতলা। স্বাগত আপনাদের এই সময়ের খবরে। কৈলাস শহর থেকে গাড়ি ভর্তি করে বাংলাদেশে পাচারের পথে বিএসএফ এর জওয়ানের হাতে আটক হলো বিপুল পরিমাণ বিড়ি। কৈলাস শহর এসডিএম অফিসের সামনে থেকে আটক হলো বিড়িগুলি। জানা গেছে একটি অটোতে করে এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ এর হাতে ধরা পড়ার পর তা করে উঠতে পারে বা সম্ভব হয়নি তাদের। অভিযোগ, পুলিশের চোখের সামনে প্রতিদিন এভাবেই বিড়ি সহ অন্যান্য সামগ্রী পাচার হয় বাংলাদেশে। কোন এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে কৈলাস শহর থানার পুলিশ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে শক্তি প্রদর্শনে নেমেছে আইপিএফটি। দলের যুব সংগঠনের পক্ষ থেকে গন্ডাছড়া সহ বিভিন্ন এলাকায় পথযাত্রা, পথসভা সহ অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার যুব আইপিএফটির পক্ষ থেকে এক মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। সেখানে আইপিএফটি নেতৃবৃন্দ জানিয়ে দেন, আগামী এডিসি নির্বাচনে 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে দল। তবে শরিক দলের সাথে জোট হলে সেই আসন কতটা হবে তা আগামী দিনে জানা যাবে বলেও জানান উপস্থিত নেতৃবৃন্দ। 16 দিনের মাথায় আমাদের রাজ্যব্যাপী যে ইউথ আইপিএফটির নেতৃত্বে যে 9টা ডিভিশন ক্রস করে আজকে প্রায় 10টা ডিভিশন আজকে আমাদের গন্ডাছড়া, যে রৈশাবাড়ি টু গন্ডাছড়া আমাদের পথযাত্রা রেলি করে প্রায় আমার 60 থেকে 80 লোক আমরা পথযাত্রা অংশগ্রহণ করেছি। তো আমাদের এটাই আমাদের মেসেজ, আগামী দিনে আমাদের সে এডিসি এলাকায় আমাদের 28টা আসন রয়েছে, সে আসনে আমরা আইপিএফটি এনসি দেওয়ার নেতৃত্বে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আমাদের আশা। প্রয়োজনে আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো অ্যালাইন্স থাকে কখনো পরবর্তীকালে যা হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য আগামী দিনে যে নির্বাচন ঘোষণা দেওয়ার পরে এর থেকেই আমাদের আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। গন্ডাছড়া এসডিএম অফিসের সামনে মারুতি গাড়ির ধাক্কায় আহত বাইক আরোহী, মঙ্গলবার বিকেলে ঘটে এই ঘটনা। আহত যুবকের নাম নয়নজয় ত্রিপুরা। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জীবিত স্থানান্তর করা হয়। গত 31 জানুয়ারি আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্যের একটি অংশকে বিকৃত করে মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করছে একটি স্বার্থান্বেষী মহল। মুখ্যমন্ত্রীকে নিয়ে এই স্বার্থান্বেষী মহলের এ ধরনের অপপ্রচারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার উন্নয়নের জন্য ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সরকারি প্রকল্প বাস্তবায়ন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তা নিজে তদারকি করেন তিনি। রাজ্যের উন্নয়নে, রাজ্যবাসীর উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু একটা মহল মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে আদা জল খেয়ে নেমে পড়েছে ময়দানে। সবসময় নেতিবাচক মানসিকতা নিয়ে এই একটা মহল কাজ করছে মুখ্যমন্ত্রীকে এবং তার কাজকে সর্বদা খাটো করে দেখিয়ে চলেছে এই একটা মহল। বিনা কারণে অহেতুক ইস্যু তৈরি করে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হেয় প্রতিপন্ন করে চলেছে এই মহল। এই মহল থেকেই গত বছর 11 সেপ্টেম্বর সাবরুমে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটি বক্তব্যকে নিয়ে অযথা জল ঘোলা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দেওয়া হয়েছিল। আবার নতুন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হেয় প্রতিপন্ন করছে এই মহল। গত 31 জানুয়ারি আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্যের একটা অংশ নিয়ে এই গায়ে মানে না আপনি মোড়ল গোছের মহলটি মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করছে সেই সাথে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক, হেডলাইন্স ত্রিপুরা নিউজ চ্যানেলের সম্পাদক, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার এবং নিউজ ভ্যানগার্ড চ্যানেলের সম্পাদক সেবক ভট্টাচার্যের নামে কুৎসা ছড়াতে শুরু করেছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত 31 জানুয়ারি আগরতলা প্রেস ক্লাবে, শুনে নেওয়া যাক। ট্রান্সপোর্টেশন, সেটা রেলওয়ে হোক, সড়ক মার্গ হোক,
রেলও মাইক হোক, ওয়াটারওয়েজ, এই সবগুলো নতুন করে ত্রিপুরাতে জোড়া হয়েছে। এই গুড গভর্নেন্স, গুড জার্নালিজমের সঙ্গে তার উপরে যদি কোনো কিছু আছে সেটা হচ্ছে ওয়ার্ক কালচার। মূল কথা হচ্ছে ওয়ার্ক কালচার। সারাদিন কাজ করি, যে যেখানে প্রফেশনে রয়েছেন এই হাউস থেকে যাওয়ার সময় সিদ্ধান্ত করি আমি যেখানে যাব যেখানে বলব সারাদিন কাজ করবে, ব্যাস প্রসূতির দৃষ্টি আসবে। আমিও এই মন্ত্রে বিশ্বাস করি, এই একটা মন্ত্র যে কোন রাজ্যকে কোন রাষ্ট্রকে এস্টাবলিশ করা, দাঁড়ানো, কাজ করা, যেটাই আছে না বসে থাকা। কাজ করলে শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে, আর যদি কাজ না করি বসে থাকি তলস মস্তিষ্ক সরকারের আমি বলি তাহলে সে তো কিছু না কিছু না পাই। মানুষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জীব যদি কাজ না করে বসে থাকে তো চিন্তাই করবে না, তাহলে সর্বশ্রেষ্ঠ জীব কোনো কিছু না কিছু তো ভাববে, কিছু না কিছু চিন্তা করবে। তার জন্য নিজের জন্য কাজ তৈরি করে নেওয়া, কাজ নেই তো সর্বপ্রভুকে জিজ্ঞাসা করে কাজ একটা তৈরি করা, সর্বপ্রভু না হলো তো প্রণববাবুকে ফোন করা, প্রণববাবু না হলো দরকার আমার ঘরে ফোন করে দিন, দাদা কাম নাই ঘুরে গেছে। বিনা কাজে না বসা, রোজগার হোক না হোক, সব কাজে রোজগার হয় এমন না, আমরা অনেক কাজ করি সমাজে রোজগার ছাড়া, সব কাজে রোজগার হয় না, কাউকে আমরা সেবা করি রোজগারের জন্য নয়, মনের স্যাটিসফ্যাকশনের জন্য, আত্মবল বাড়ানোর জন্য। কাউকে যদি কোনো কিছু দেই তো ওই ব্যক্তির চাইতে আমার লাভ হয় বেশি, নিজের আত্মবল বাড়ে, আত্মমানসিকতা বাড়ে, কারণ হাত এভাবে করা সবাই জানে তাতে কার আত্মবল বাড়ে না, আর হাত এভাবে দিতে পারলে যখন শেখে তখন তার মধ্যে আত্মবল বাড়ে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে পরিষ্কার, কাউকে অলস বসে না থেকে কাজ করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। প্রচলিত আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, মুখ্যমন্ত্রী সেই প্রচলিত উদাহরণটিও উল্লেখ করেছেন সেদিন তার বক্তব্যে। মুখ্যমন্ত্রী কর্ম সংস্কৃতির উপর জোর দেন সেদিন বক্তব্য রাখতে গিয়ে। আরো একবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তব্য। ট্রান্সপোর্টেশন, সেটা রেলও হোক, সড়ক মার্গ হোক আর রেলও মার্গ হোক, ওয়াটারওয়েজ, এই সবগুলো নতুন করে ত্রিপুরাতে জোড়া হয়েছে। এই গুড গভর্নেন্স, গুড জার্নালিজমের সঙ্গে তার উপরে যদি কোনো কিছু আছে সেটা হচ্ছে ওয়ার্ক কালচার। মূল কথা হচ্ছে ওয়ার্ক কালচার। সারাদিন কাজ করি, যে যেখানে প্রফেশনে রয়েছেন এই হাউস থেকে যাওয়ার সময় সিদ্ধান্ত করি আমি যেখানে যাব যেখানে বলব সারাদিন কাজ করবো, ব্যাস প্রসূতির দৃষ্টি আসবে। আমিও এই মন্ত্রে বিশ্বাস করি, এই একটা মন্ত্র যে কোন রাজ্যকে কোন রাষ্ট্রকে এস্টাবলিশ করা, দাঁড়ানো, কাজ করা, যেটাই আছে না বসে থাকা, কাজ করলে শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে, আর যদি কাজ না করি বসে থাকি তলস মস্তিষ্ক সরকারের আমি বলি তাহলে সে তো কিছু না কিছু তো পাই। মানুষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জীব যদি কাজ না করে বসে থাকে তো চিন্তাই করবে না, তাহলে সর্বশ্রেষ্ঠ জীব কোনো কিছু না কিছু তো ভাববে, কিছু না কিছু চিন্তা করবে। তার জন্য নিজের জন্য কাজ তৈরি করে নেওয়া, কাজ নেই তো সর্বপ্রভুকে জিজ্ঞাসা করে কাজ একটা তৈরি করা, সর্বপ্রভু না হলো তো প্রণববাবুকে ফোন করা, প্রণববাবু না হলো দরকার আমার ঘরে ফোন করে দিন, দাদা কাম নাই ঘুরে গেছে। বিনা কাজে না বসা, রোজগার হোক না হোক, সব কাজে রোজগার হয় এমন না, আমরা অনেক কাজ করি সমাজে রোজগার ছাড়া, সব কাজে রোজগার হয় না, কাউকে আমরা সেবা করি রোজগারের জন্য নয়, মনের স্যাটিসফ্যাকশনের জন্য, আত্মবল বাড়ানোর জন্য। কাউকে যদি কোনো কিছু দেই তো ওই ব্যক্তির চাইতে আমার লাভ হয় বেশি, নিজের আত্মবল বাড়ে, আত্মমানসিকতা বাড়ে, কারণ হাত এভাবে করা সবাই জানে তাতে কার আত্মবল বাড়ে না, আর হাত এভাবে দিতে পারলে যখন শেখে তখন তার মধ্যে আত্মবল বাড়ে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেদিন বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের পরামর্শ দিয়েছিলেন সৃষ্টিশীল কিছু করার জন্য। আর মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্যের এই অংশকে বিকৃত করে ওই স্বার্থান্বেষী মহল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হেয় প্রতিপন্ন করেছে। বারবার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে এই স্বার্থান্বেষী মহল রাজ্যের উন্নয়নেও
ব্যাঘাত ঘটাচ্ছে বলেও মনে করছে পর্যবেক্ষক মহল। ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তে সবসময় নেতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে ওই মহল। এই স্বার্থান্বেষী সুবিধাবাদী মহলটি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে যেভাবে হেয় প্রতিপন্ন করছে এবং মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচার করছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। ট্যাঙ্ক নদী বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার, সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের MRP-র ওপর, ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে, মোবাইল 9436124910-8583-948238। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা, সবইতেই এক নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা, বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক, মোবাইল 7628928389। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ। আমি দেখে নিচ্ছি স্যার, ডো ওয়ারি। দো আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। অবধি গোটা মশলা এনেছো, বেটে রাখিস। ইয়েস মামা, আই এম টকিং টু মাই ফ্রেন্ড হবে নাকি আই এম স্পিকিং টু মাই ফ্রেন্ড হবে? স্পিকিং মামা। একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব, স্বপ্নের বাড়ির রূপায়ণে
ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস, পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, ইর্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে, সব পোশাকের একটাই নাম সেলিফ সিন্স 1985। আধুনিক খুঁজে সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছেন আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সাইন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সাইন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সাইন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন, রেডিও সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সাইন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সাইন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সাইন্টিফিক টেস্ট পেপারস। একাংশ প্রভাবশালীদের যোগসাজশের ফলে রাজধানী সহ মহকুমা শহরগুলিতে মাথা চাড়া দিয়ে উঠেছে প্রতারক চক্র। চাকরি প্রদান, লোন পাইয়ে দেওয়া সহ আরো বিভিন্ন সুবিধা দেবার নামে এরা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রে এখনো অদ্ভুত অবস্থানে বিভিন্ন থানার পুলিশেরা। রাজধানীতে বিভিন্ন বেশে ঘুরছে প্রতারক। তারা মোটা অঙ্কের টাকা ঋণ পাইয়ে দেবে, সরকারি চাকুরি এনে দেবে, কম সময়ে বেশি টাকা রোজগার করার সুযোগ এনে দেবে ইত্যাদি সহ আরো বিভিন্ন প্রকারের টোপ দেখিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে তাদের উঠা বসা, খানা পিনা কিংবা মোবাইলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, প্রভাবশালীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে এমন ইমেজ তৈরি করে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে মানুষকে ঠকাচ্ছে। শুধুমাত্র রাজধানীতে নয়, মহকুমার বড় বড় শহরগুলোতেও এদের সাব এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে এদের মূল কাজটা হচ্ছে টাকা তোলা। এদের কৌশলে শেষ নেই, বেশ ভূষায় এদের সাংঘাতিক ঠাটবাট। দামি মোবাইল, দামি গাড়ি নিয়ে এরা চলাফেরা করে। ইতিমধ্যে এদের একটা গ্রুপ রাজধানীর দক্ষিণ অংশ সহ গুরুত্বপূর্ণ কিছু স্থানে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। সূত্রে জানা গেছে এরা জনগণ ও ঠিকানা পাল্টেছে। বয়সে 30 থেকে 40-এর মধ্যে এদের অনেকেই। এদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা নথিভুক্ত হচ্ছে। সম্মিলিতভাবে এরা অর্গানাইজ ক্রাইম করলেও বিশ্বের ব্যাপার হচ্ছে এটাই রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তথা বিভিন্ন থানা পুরো গ্রুপটাকে হাতের নাগালে আনতে পারছে না। অতি সম্প্রতি এইসব গ্রুপের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতারকদের খোঁজ পাওয়া গেছে রাজধানীর বর্ধিত পুর নিগম এলাকার বেশ কয়েকটি স্থানে। মহকুমার শহরগুলিতেও এদের হদিশ পাওয়া গেছে, কিন্তু পুরো গ্যাং সংক্রান্ত তথ্য পুলিশের হাতের নাগালের বাইরে। জানা গেছে কিছু প্রভাবশালী নেতা এই সমস্ত প্রতারকদের নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রচুর অভিযোগ পুলিশের উচ্চ আধিকারিকদের হাতে উঠে এসেছে। জানা গেছে এক্ষেত্রে বিভিন্ন তথ্য যাচাইয়ের চেষ্টা চলছে। যে হারে প্রতারকদের আশকারা বেড়েছে তাতে এক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণে দেরি হলে যে বেশিরভাগ ভুক্তভোগী তথা লোক ক্ষতিগ্রস্ত হবেন এতে কোনো সন্দেহ নেই। স্বাভাবিক কারণে দাবি উঠেছে এ সমস্ত প্রতারকদের ক্ষেত্রে অনতিবিলম্বে বিভিন্ন থানার পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা।
2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় ত্রিপুরায় চলো পাল্টায় স্লোগান উঠেছিল। এবার 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উঠল সেই স্লোগান। যদিও বঙ্গে ওঠা স্লোগানে খানিক পরিবর্তন আছে। বঙ্গে ওঠা স্লোগানটি হল চলুন পাল্টাই। তাতে কি চলো পাল্টাই আর চলুন পাল্টাই কার্যত একই রকম বলছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল? চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই। এই কথাটির সঙ্গে ত্রিপুরাবাসী বেশ ভালো রকম ভাবেই পরিচিত। 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় এই চলো পাল্টায় স্লোগান শোনা গিয়েছিল রাজ্য জুড়ে। 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে তৎকালীন বিরোধী দল বিজেপি এই চলো পাল্টায় স্লোগান তুলেছিল। রাজ্য জুড়ে সেই সময় ভোটের ময়দানে বিজেপির চলো পাল্টায় স্লোগান দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল যখন বের হয় তখন দেখা গেল রাজ্যে ক্ষমতার পালা বদল। দীর্ঘ বাম জামানার অবসান ঘটিয়ে 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট। চলো পাল্টায় স্লোগান হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তার প্রভাব যে ইভিএমেও পড়েছিল তা 2018 ত্রিপুরা বিধানসভা ভোটের ফলাফলেই পরিষ্কার হয়ে যায়। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বঙ্গে ভোটের প্রচার জোর কদমে শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী শিবির উভয়ই। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, আর পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের প্রচারে শোনা গেল 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় সেই সারা ফেলে দেওয়া স্লোগান চলো পাল্টাই। তবে খানিক পরিবর্তন তাতে, চলো পাল্টাইয়ের জায়গায় শোনা গেল চলুন পাল্টাই। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডুমুরজলায় দলীয় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে স্লোগান তুলেন চলুন পাল্টাই। সুতরাং আগামী দিনে আমি শুধু একটাই চাই, আজকে থেকেই স্লোগান তুলুন, আজকে থেকেই বাংলার বুকে স্লোগান তুলুন, সবাই মিলে বলুন চলুন পাল্টাই, চলুন পাল্টাই, চলুন পাল্টাই। আর একটা সময় স্লোগান ছিল, এবার এই স্লোগানটা দিতে হবে আপনাদের। আজ জেনে রেখে দিন, কালকে অমিত শাহজি কথা দিয়েছেন আমাদের, ধমকে চমকে ভোট হবে না, আর ধমকে চমকে ভোট হবে না। এবার জেনে রেখে দিন, আমরাও জানি কি করে ভোট করাতে হয়। আগামী দিনে 100% নিরাপত্তা আপনাদের দেওয়া হবে এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হবে, সেই ভোটে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর বাংলার মাটিকে সত্যিকারে সোনার বাংলা করতে, পরিবর্তনের পরিবর্তন আনতে যদি কেউ পারেন, সম্মানীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে, আমরাই করব, আমরাই করব। 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় ত্রিপুরায় চলো পাল্টায় স্লোগান উঠেছিল। এবার 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উঠল সেই স্লোগান। যদিও বঙ্গে ওঠা স্লোগানে খানিক পরিবর্তন আছে, তাতে কি চলো পাল্টাই আর চলুন পাল্টাই কার্যত একরকমই বলছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। শুকা মরশুমের মাঝামাঝি সময়ে এ রাজ্যে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের কাঁকড়াছড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত বিভিন্ন এলাকায় এই সমস্যা যুগ যুগ ধরে চলে এলেও সমস্যার সমাধান হয়নি কোনো সময়ই। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে কাঁকড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকা, ওই এলাকায় বর্তমানে প্রায় 40টি পরিবারের বসবাস। তারা যুগ যুগ ধরে পানীয় জলের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন গুজরান করে যাচ্ছে।
পূর্বপুরুষদের শেখানো পথ অনুসারে কঞ্চি কাঁচা শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই এই মরশুমে পানীয় জলের নতুন উৎসের খোঁজে পাহাড়ি পথ চষে বেড়ায়। হাজরাপাড়া এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা ছড়া কিংবা গর্তের জল খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে, সেই অপরিশ্রুত পানীয় জল খেয়ে জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে, পাহাড়ের নিচ থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। মুখে সুরেশ কুমারিয়া এখে পারাখে হাজরা এখে চুং সাপ্লাই ফমাইয়া এখে গাড়ি তুই রিফেট মনো সময় রিফাই ও সময় রিফেট ইয়া এখে বদি তুই গাড়ি ফাই ইয়া উমফুকে লুঙ্গান সরান তুই চুং মানু কে বদি বিম বাচা মানু কে আবুর জানা পিপি পাপা স্নু হা ওয়ালেকশো বলেকশো ত্রে ভোটের পরে ভোট আসলেও ওই এলাকাগুলিতে পানীয় জলের সংকট দূরীকরণের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। নতুন সরকার আসার পরও তাদের ভাগ্য বদলায়নি এতটুকুও। তারা জানে না এই জীবনে তাদের পানীয় জলের সংকট শেষ হবে কিনা। তেলিয়ামুড়া থেকে গয়া চত্র সূত্র ধরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।